নৌকা মার্কা লোকজন তাকে খুব পিটাইছে। গতকাল বুড়াপাড়া বাজারে আমার যে পোস্টারগুলি ছিল সবই আমার পোস্টারগুলি ছিঁড়া ফেলা ফেলা ওই জায়গায় নৌকা মার্কা পোস্টার লাগায়। বারবার প্রতিকার চাচ্ছি কিন্তু আসানুরূপ প্রতিকার পাচ্ছি। তবে শনপাড়া বস্তিতে আমার চিন্তার ছেলেকে নেওয়া কাজী সাহেবের লোকেরা মারামারি প্র্যাকটিস করছে। আমি এসপি সাহেবকে জানানোর পর তিনি সন্ধ্যার সময় ফোর্স পাঠাইছেন এবং চনপাড়ায় আমার নির্বাচনী প্রচার চলছে। এখন ব্যাপারটা হচ্ছে যে বারবারই যদি আমাদের অভিযোগ করতে হয় আমরা নির্বাচনটা করব। আমি চনপাড়ার উপস্থিতি যে ঘটনা এই ব্যাপারে এসপি সাহেব যে ভূমিকা রাখছে তাকে ধন্যবাদ জানাই। কিন্তু সার্বিকভাবে যদি আমরা নিরাপত্তা না পাই, নিরাপদ না হই, তবে তো আমরা এখানে নির্বাচনটা করাটা প্রধানমন্ত্রী যেভাবে কমিটমেন্ট করছেন যে নির্বাচন সুষ্ঠু হবে সেটা লক্ষণ তো আমরা দেখতেছি না। দিন যতই গড়াচ্ছে ততই এই নৌকা মার্কা বা কাজী সাহেবের লোকদের ততই ই হয়ে এটা কী কয় অগ্নিমূর্তি। আমি বারবারই বলতেছি যে এই দেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন না হয় দেশটাই তো একটা সংকটের মুখে পড়বে। আন্তর্জাতিকভাবে একটা সরকারের অস্তিত্ব নিয়ে টানাটানি সে অবস্থায় এই যারা নৌকা মার্কার লোক যদি এই অবস্থার সৃষ্টি করে তবে তো তারা প্রধানমন্ত্রীর বক্তব্যটা রাখতেছে। আমি রূপগঞ্জে নির্বাচন করতেছি জনগণের সাথে। রূপগঞ্জে যে গত 15 বছরে পঞ্জীবিত ক্ষোভ এই ক্ষোভের বিরুদ্ধে এই যে আজকে আপনি এই যে অটো রিক্সাওয়ালাদের আপনি সাক্ষাৎকার নেন তারা বলবে বেসরকারিভাবে চাঁদা দিয়েই এখানে এই চাঁদা দিয়ে এখানে তাদের অটো চালাই। রূপগঞ্জের মাঠের জমি জমা সেখানে ভরাট হয়ে যায় এবং কেউ জমি না কিনেই কেউ কেউ এখানে ভরাট করে ফেলেছে। এতে যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 3 ফসলের জমি ভরাট করা যাবে না কিন্তু সেটা করে এছাড়া এই মৌজা রেজিস্ট্রেশন বন্ধ রূপ এমপি সাহেব যদি মনে করেন যে মৌজা এই নির্দিষ্ট এই মৌজার মধ্যে রেজিস্ট্রেশন হবে 3 ফসলের কেউ ওইসব মৌজার মধ্যে জমি কেনা বেচা হলে সেটা সার্টিফাইড করে পাওয়া যায় না যাতে তার অংশীদার সেটা কী করতে পারে। গতকালে চনপাড়ার ব্যাপারে এসপি সাহেবের ভূমিকাটা সম্পৃক্ত আর বাকিটা যা হচ্ছে আমরা শুধু অভিযোগে করে যাই সেই অনুযায়ী প্রতিকার পাচ্ছি না। এই প্রকাশ্যে রূপ পরশুদিন প্রকাশ্যে এমপি সাহেবের দুইটা বাহিনী প্রকাশ্যে যে অস্ত্র এখানে প্রদর্শন করছে তারপরে যদি সেখানে একটা রেস্ট্রাকটিভ অ্যাকশন না হয় তবে সাধারণ মানুষের মনে যে ভয়টা তো থেকেই যাবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।